লোকমুখে প্রচলিত একটি গল্প রয়েছে। অনেক বছর আগে জঙ্গলে ভয়াবহ আগুন লাগে। মানুষজন এবং জঙ্গলের পশু পাখিগুলো পালাতে লাগল। জঙ্গলের এক পেঁচা পালাচ্ছিল, এমন সময় সে একটি ছোট্ট চড়ুই পাখিকে দেখতে পেল। সে দেখতে পেল ছোট্ট চড়ুই পাখিটি নদী এবং জঙ্গলের মাঝখানে ছোটাছুটি করছে। পেঁচাটি ছোট্ট চড়ুই পাখিটির দিকে এগিয়ে এলো। সে দেখল ছোট্ট চড়ুই পাখিটি ঠোঁটে করে নদী থেকে অল্প অল্প পানি নিয়ে জঙ্গলের আগুনে ছিটাচ্ছে। পেঁচাটি ছোট্ট চড়ুই পাখিকে ডেকে বলল, তুমি এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গেছ? এসব করে তুমি কোনো কিছুই অর্জন করতে পারবে না। তোমার এখন একটা কাজই করা উচিত, আর তা হলো জীবন বাঁচাতে পালিয়ে যাওয়া। ছোট্ট চড়ুই পাখিটি কিছুক্ষণ চুপ থাকার পর পেঁচাটিকে উত্তর দিল, আমি আমার সামর্থ্যের সেরা চেষ্টাটাই করছি। আমার কাছে যা কিছু আছে তা দিয়েই হয়তো একদিন মানুষ মনে রাখবে একটি ছোট্ট চড়ুই পাখি, একটি পেঁচা মানুষ ও অন্য পশু পাখির সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভে গিয়েছিল। এখন যদি আমরা গল্পটির সাথে বাস্তবতাকে মিলিয়ে দেখি, আপনার জীবনে কি আছে বা কতটুকু আছে সেই বিষয়টি কিন্তু মুখ্য নয়। মূল বিষয় হলো আপনার যা আছে তা দিয়ে আপনি কি করছেন, আপনার প্রতিভা আপনার মেধাকে কাজে লাগাচ্ছেন কিনা। জীবনে আপনার চাইতেও অনেক বিত্তশালী মেধাবী মানুষ থাকবেই। আপনার জীবন অন্যদের সাথে তুলনা করার মতো কোনো প্রতিযোগিতা নয়। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি কি করছেন। আর যারা বলে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আপনার কোনো কাজে আসবে না, এই ধরনের লোকদের থেকে দূরে থাকুন।